চোপড়া ব্লক স্বাস্থ্য দপ্তর এবং ব্লক প্রশাসনের উদ্যোগে এবার করোনার ভ্যাকসিন পেল চা শ্রমিক মহল্লার শ্রমিকরা। শুক্রবার উত্তর দিনাজপুর জেলা চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলে সীমান্ত এলাকার সবচেয়ে পুরনো দেবীঝোড়া চা বাগানের শ্রমিকদের করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হলো। এদিন ওই চা বাগানে 45 ঊর্ধ্বের মহিলা ও পুরুষ শ্রমিকদের করোনার ভ্যাকসিন দেওয়া হয়। শ্রমিকদের পাশাপাশি বাগান স্টাফ কর্মচারীদেরও এদিন ভ্যাকসিন দেওয়া হয়। দেবীঝোড়া টি স্টেটের ম্যানেজার দেবাশিস রায় জানান, সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে চলছে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ। যদিও এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র সহ অন্যান্য জায়গায়, কিন্তু দেবীঝোড়া চা বাগানের শ্রমিকরা বাইরে যেতে পারছিল না, কারণ লকডাউনের কারণে গণপরিবহন বন্ধ থাকায় যাতায়াতের সমস্যা। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চা বাগানে এসে শ্রমিক মহল্লার চা শ্রমিকদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ খুব প্রশংসনীয়। ওই চা বাগানের শ্রমিক তারা বড়াইক, শিল্পীনা উড়াও এবং বাগান স্টাফ সুবীর সেনগুপ্ত সহ চা শ্রমিক মহল্লার সকলেই খুশি করোনার ভ্যাকসিন নিতে পেরে। জানা গেছে, এদিন দেবীঝোড়া চা বাগানের মহিলা পুরুষ মিলে শতাধিক শ্রমিক এদিন করোনার ভ্যাকসিন নিয়েছেন। এবার শুনে নেওয়া যাক এদিনের এই ভ্যাকসিন ক্যাম্প সম্পর্কে কি বললেন দেবীঝোড়া টি স্টেটের ম্যানেজার দেবাশিস রায়। উত্তর দিনাজপুর থেকে জয়দেব গোপের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। হ্যাঁ, আমরা মানে প্রথমে তো আমি কৃতজ্ঞতা জানাই আমি দুলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রকে। আমি আজ থেকে প্রায় 15 দিন আগে ওনাদের জানিয়েছিলাম যে আমার এখানে বাগানটা মোটামুটি 80% লোকই জনজাতি অধ্যুষিত অনগ্রসর জনজাতি ট্রাইবেল, এদের পক্ষে এখান থেকে অত কিলোমিটার গিয়ে ভ্যাকসিন নিলে প্রথম তো ওদের একটা শ্রমদিন মার যায়, ওদের একটা হাজিরি মার যাবে, সেটারও ভয়ের ব্যাপার একটা, ওদের যে একটা জীবিকা নির্বাহের ব্যাপার আছে, প্লাস ওদের পক্ষে এত দূর যাওয়াটাও সম্ভব নয়। বেশিরভাগই বয়স্ক লেবার, 45+ তো আছেই, প্লাস 60 কাছাকাছিও আছে, মানে 55। তো এনাদের জন্য যে এখানে আজকে ওনারা ক্যাম্প করে দিয়েছেন, সেই জন্য দুলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত কর্মীদের এবং বিএমওই সাহেবকে, ডক্টর মহসিনকে খুবই ধন্যবাদ জানাই আজকে ওনাদের এই ইয়ের জন্য, এই কার্যক্রমের জন্য। আজকে আমার এই ওয়ার্কারগুলোকে অত দূরে যেতে হলো না, বয়স্ক ওয়ার্কাররা সবাই আমার এখানে ভ্যাকসিন পেয়ে গেলেন এবং আমি ওনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং ওনাদেরকে আবার অনুরোধ রাখবো যে আগামী দিনেও যেন এরকম আমাকে এখানে কটা ক্যাম্পের ব্যবস্থা করে দেয়, তাহলে এরকম মডেল ক্যাম্প হলে আমার এই ওয়ার্কারগুলোর খুবই ইয়ে হয়, যেহেতু এই এরিয়াটা জনজাতি অধ্যুষিত এবং এখানের আসা যাওয়াটা খুবই ইন্টেরিয়ার, এত বেশি ভেতরে বাংলাদেশ বর্ডারে, এখানে এদের পক্ষে গাড়ি ঘোড়াও পাওয়া না এই লকডাউনের মধ্যে যে এসে ওনারা করে দিয়েছেন, আমি সত্যি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আজকে প্রায় 150 জনের কাছাকাছি, 100-125 জন মতো ভ্যাকসিন নিলেন, ওয়ার্কাররাও নিয়েছেন, স্টাফ সাবস্টাফরাও নিয়েছেন, আমাদের কিছু কর্মী যারা অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারাও নিয়েছেন। আপনার নাম ও পরিচয়টা? আমার নাম দেবাশিস রায়, আমি ম্যানেজার দেবীঝোড়া টি স্টেট। It's caught in the crossfire.